পারলি না রে মামু, বাজান তরবারিটা আল্লাহ আকবারের দড়ি দিয়া বুকের মধ্যে ঢুকায় দিয়া মাথা ডালাক আদা আলাদা করে দিয়া দেখবেন বদরের মাঠে যেখানে ওমরের মামুকে বাজান মৃত্যুবরণ করা হয়েছিল, হযরত ওমর মামুর মাথা ডারে টানতে টানতে আর বডিটাকে টানতে টানতে বিশ্ব নবীর মসজিদে আরিফ যেখানে বলা হয় বদরে আমি গুনাহগার, বদরে আটবার আল্লাহ আমাকে নিয়েছেন। ও বাজান বদরের মধ্যে ওমরের কতগুলো স্মৃতি আছে, হযরত ওমর মামুর লাশটা টানতে টানতে বিশ্ব নবীর সামনে নিয়ে আসছে। যদি এখন বলেন কেন লাশটা নিয়ে আসছে, মোরা লাশের সাথে কেন এভাবে করলো, নবীর সামনে বলে নবীজি আপনি না যুদ্ধের মাঠে আসার আগে বলছিলেন তুমি কামেল মোমেন না, তোমার মামাও যদি সামনে আসে তাহলে কি করবা, তোমার শালাও যদি আসে কি করবা। হুজুর আমি প্রমাণ করে দিলাম, প্রথম নামই আমার মামারে মেরে আপনার সামনে তুলে দিয়েছি, এখন বলেন আমার পরে আপনার রাগ আছে কি না, কারণ আমি ওমর আপনার মাথা আনার জন্য গিয়েছিলাম। আমার নবী ওমরের চেহারার দিকে তায়েব কায়া বলে ওমর রে, আপন মামা ওমরকে কোপ দিবে পিছনের দিকে, ওমর ঘাটটা ঘুরায় দেখে আর কেউ না, যেই মামা আমারে বড় করছে কোলে ফিটে কইরা, যেই মামা তুমুন নেই মামা আমার সাথে বিয়া দেওয়ার জন্য বহু টাং ফাং করছে, যেই মামা আমার বাবার আদর দিছে, কিন্তু সেই মামা আমার পিছনের থেকে আঘাত করবে ওমর ঘাটটার সরায় বলে মামা আর বাঁচতে পারলি না, আর বাঁচতে পারলি না, ঘাটটা ঘুরে মামা আর এমন জোরে আঘাত করছে, প্রথম ওমর তরবারির ডাটা দিয়া বাড়ি দিয়া মাথার উপরে মামার ধরসাই করে দিয়া বাবা বুকের উপরে এক পাও দিয়া বলে মামা নবী আমার বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন মুত্তাফাকুন আলাই। ও মামা নবী আমার বলছে লা ইউমিনু তুমি মোমেন না, আর আল্লাহ কোরআনে বলছে ফালা বা রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলছে তুমি মোমেন না, যত সময় পর্যন্ত নবীর সিদ্ধান্ত নবীর কথা মাইনে না নিবা। আমার আল্লাহ বলছে নবীর কথা শুনতে, আর নবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই, তুমি কামেল মুমিন না যত সময় পর্যন্ত তুমি আমি নবীর ভালো না বাসবা, তোমার মা তোমার বাবা তোমার মামা তোমার চাচা তোমার খালা ওয়ান্নাসি আজমাইন সারা পৃথিবীর প্রিয়জনদের থেকে আমি নবীর ভালো না বাসবা, লা ইউমিনু তুমি মুমিন না। ও মামা তুমি আমারে মেরে ফেলো, কিন্তু একটা কথার উত্তর দেও, তুমি কালেমা পড়বানি। বদরের যুদ্ধে হুজুরের শ্বশুর হযরত ওমর যখন মারহাবা নবী আমার ডাক দেখে ওমর রে আমি শুনছি তোমার আপন মামু আইছে এই যুদ্ধে কি করবা, ওমর কে ওইটার আগে বোড়াম আল্লাহ আকবার বলেন ওমর রে আমি শুনতে পাইলাম তোমার আপন চাচা আইছে, তোমার বাপ চাচারা দুইজন না তোমার বড় চাচা শুনলাম আইছে তোমার বিরুদ্ধে যুদ্ধ করতে, তোমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে, কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করতে, ওমর কয় এই দুইটারে বোডামু আগে, এটা আমার বাপের বানানো কথা না, কিতাবুল মাগাজি বোখারিতে দেখবেন বাংলায় আছে, বাংলাও পড়তে পারবেন আমরা, গেলে আরবি পড়তে পারি আমরা পড়ছি না আপনি পড়ে দিয়ে। আর তো ওমর বলেন নবী আর কে আসছে আপনার কাছে ইনফরমেশন কি আছে, বলে শুনলাম আমি শুনলাম ওমর তোমার আপন শালা অর্থাৎ তুমি আমার শ্বশুর, হ্যাঁ শালা কি হয় বিয়ে করেন নাই তো তাল ভালো ঠিক পাইতেছেন, তোমার আপন শালা আমার মামা শ্বশুর তোমার বিরুদ্ধে আর আমার বিরুদ্ধে অস্ত্র নিয়ে আসছে আবু জাহেলের সাথে কি করবা, ওর উপর আমার কোপ আছে ওরে খালি পাইলি হয়েছে ওরে শেষ করব আগে। মারহাবা বলেন বাজন কেন এই কথা বললেন বুখারীর থেকে নেন বানানো কথা আমি বলি না, ওমরের আপন শালা যখন বদরের প্রান্তরে আসে ওমর তাকে এক নজর দেখছে গো বাবা,
বেঈমানরা আসতেছে। ওমর বলে, চিৎকার মেলে বলে, সুউদ রে, আমি যে কালেমার ছায়া তলে আসতে দেরি হয়েছে একমাত্র তুই আমারে বুদ্ধি দিতি, তুই আমারে কুপরামর্শ দিতি। মুহাম্মদ একটা সন্ত্রাসী দল, মুহাম্মদ একজন কোরআনের ধারক বাহক না। হালাকে যে বাপ দাদার ধর্মকে চুনকালি মারে, বাপ দাদার ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম আবিষ্কার করলে ওই লোকটা কোনদিন এলাকার মানুষের সাথে ভালো থাকতে পারে না। ওমর, তুমি মুহাম্মাদের দলে যাবে না, তুই আমারে কুপরামর্শ দিয়ে কালেমার ছায়াতল থেকে দূরে রেখেছিলি, আবার শুনছি এই যুদ্ধে বলে তুই আসতেছ, আমার দরবারের হাত থেকে আল্লাহ তোরে বাঁচতে দিবে না। বাসান্তার জ্বলন্ত পুরবান আমি আপনাদের সামনে দিয়ে দিই। ওমরের আপন মামা যখন যুদ্ধ করতে করতে ওমর সাইয়াদ পাও দিয়া যুদ্ধ করতেছে, কিতাবুল মাগাজি বুখারীর মধ্যে আসছে, ফাইজুল বাড়ির মধ্যে দেখবেন হযরত ওমর তরবারি বাবা চারিয়াত পায়ে চালাইতাছে, হঠাৎ করে দেখে তার আপন মামা ওমরকে কোপ দিবে পিছনের দিকা। ওমর ঘাটটা ঘুরায় দেখে আর কেউ না, যেই মামা আমারে বড় করছে কোলে পিঠে কইরা, যেই মামা তুমুন্ডে, এই মামা আমার সাথে বিয়া দেওয়ার জন্য বহুত টাং ফাং করছে, যেই মামা আমার বাবার আদর দিছে, কিন্তু সেই মামা আমার পিছনের থেকে আঘাত করবে। ওমর ঘাটটার সরায়ে বলে, মামা আর বাঁচতে পারলি না, আর বাঁচতে পারলি না, ঘাটটা ঘুরে মামা আর এমন জোরে আঘাত করছে। প্রথম ওমর তরবারির ডাটা দিয়া বাড়ি দিয়া মাথার উপরে মামার ধরসাই করে দিয়া বাবা বুকের উপরে এক পাও দিয়া বলে, মামা নবী আমার বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন মুত্তাফাকুন আলাই। ও মামা, নবী আমার বলছে, লা ইউমিনু, তুমি মোমেন না, আর আল্লাহ করে বলছে, ফালা বা রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলছে, তুমি মোমেন না, যত সময় পর্যন্ত নবীর সিদ্ধান্ত নবীর কথা মাইনে না নিবা। আমার আল্লাহ বলছে নবীর কথা শুনতে, আর নবী বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই, তুমি কামেল মোমেন না, যত সময় পর্যন্ত তুমি আমি নবীর ভালো না বাসবা। তোমার মা, তোমার বাবা, তোমার মামা, তোমার চাচা, তোমার খালা, ওয়ান্নাসি আজমাইন, সারা পৃথিবীর প্রিয়জনদের থেকে আমি নবীর ভালো না বাসবা। লা ইউমিনু, তুমি মোমেন না। ও মামা, তুমি আমারে মেরে ফেলো, কিন্তু একটা কথার উত্তর দেও, তুমি কালেমা পড়বানি। আল্লাহু আকবার, কই তুই বাপ দাসর বাইক না, তুই আমারে কোলে ফেলাই কালেমা পড়াবি? হ্যাঁ, তুই কি ভাবছ বাবা, তুই আমার ভাবছিস কি? তোর পান নিচে পড়ে বসে মুহাম্মাদের জাদুতে আমি আক্রান্ত হয়ে যাবো, এইটা ভাবিস না? মামা রে, আবার কইছি কালেমা পড়বা কিনা ক, তুই আমার কি ভাবছ? মামু, মামু, আবার বলছি মামু, ঠিক এইভাবেই ডায়লগটা আসছে। ও মামু, তিনবার চান্স মুসলমানের দায়িত্ব, তিনবার দাওয়াত দেয়া, তিনবার এবার কিন্তু তোর বাড়ি তোমার বুকের মধ্যে ঢুকাই দিও মামু। পাল্লাতে জানি তুই আমার মারতে পারবি না, কারণ তোরে কলে পিটে করে মানুষ করছি, আমি নিজে উটের দুধ তোরে খাওয়াইছি ভেড়ারে ভেড়া, তোর অনেক ভালোবাসছি, তুই আমারে মারতে পারবি না। মামুর এই কথা শুনে বলে, মামা তুমি জানো না আমার জীবনটা আল্লাহর হাতে নবীর হাতে বাঁধা, তুমি যে আমার নবীর কলিজা আঘাত করার জন্য কোরআনের বিরুদ্ধে নামছো, আমার আর মালু খালু সামনে নাই, আমার বাপও যদি আসে বাপরও দু টুকরো করে ফেলবো, আমার বাপ খাত্তাব যদি আসে খাত্তাবরও দু টুকরো করে ফেলবো। এই কথা বলতে পারলে বলে, তুই মাইরে ফেললো আমি কালেমা পড়বো না, বরঞ্চ মুহাম্মাদের যদি সামনে পাই ওর একটা কোপ দেবো।
যখন এই কথা বলছে মোহাম্মদ সামনে পেলে একটা কোপ দেবো। ওমর বলে মামু আর দুনিয়ায় থাকতে পারলি না, আমার আল্লাহ বলছে পালা বরব্বিকে লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা, আর থাকতে পারলি না রে মামু, বাজান তরবারিটা আল্লাহু আকবারের দড়ি দিয়া বুকের মধ্যে ঢুকায় দিয়া মাথা ডালাক আদা আলাদা করে দিয়া দেখবেন বদরের মাঠে যেখানে ওমরের মামুকে বাজান মৃত্যুবরণ করা হয়েছিল, হযরত ওমর মামুর মাথা ডারে টানতে টানতে আর বডিটাকে টানতে টানতে বিশ্ব নবীর মসজিদে আরিফ যেখানে বলা হয় বদরে আমি গুনাহগার, বদরে আটবার আল্লাহ আমাকে নিয়েছেন। ও বাজান বদরের মধ্যে ওমরের কতগুলো স্মৃতি আছে, হযরত ওমর মামুর লাশটা টানতে টানতে বিশ্ব নবীর সামনে নিয়ে আসছে। যদি এখন বলেন কেন লাশটা নিয়ে আসছে, মোরা লাশের সাথে কেন এভাবে করলো, নবীর সামনে বলে নবীজি আপনি না যুদ্ধের মাঠে আসার আগে বলছিলেন তুমি কামেল মোমেন না, তোমার মামাও যদি সামনে আসে তাহলে কি করবা, তোমার শালাও যদি আসে কি করবা, হুজুর আমি প্রমাণ করে দিলাম প্রথম নামিয়ে আমার মামারে মেরে আপনার সামনে তুলে দিয়েছি, এখন বলেন আমার পরে আপনার রাগ আছে কিনা, কারণ আমি ওমর আপনার মাথা আনার জন্য গিয়েছিলাম, আমার নবী ওমরের চেহারার দিকে তায়েব কায়া বলে ওমর রে তোমার বিচার এবং তোমার ভালোবাসা আমি নবী সারা পৃথিবীর উপরে সবচাইতে দামি করে দিয়ে গেলাম। এ বাসান আমি আপনাদের সামনে কেমনে হাদিস কেন উপস্থাপন করলাম, কোরআনের জন্য বিশ্ব নবীর জন্য যদি কোন বেঈমানরাও সামনে আসে আপন জন সামনে আসে, আমার বিশ্ব নবীর সামনে কোন বেঈমান নবীরে গালি দিলে আপন জন হইলেও তাকে ছাড়া যাবে না, কথা ঠিক না বেঠে? আজকের দলের কারণে বিশ্ব নবীর গালি দেয় আমি কিছু বলতে পারি না, কথা কর না কেন, বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগের জনমিল লাফাল্লাফা, জিয়াউর রহমানকে গালি দিলে বিএনপি আলার রাস্তায় নামিয়ে যায়, অন্য দলের নেতাগুলা গালি দিলে বাজান রাস্তায় নামিয়ে যায়, মওদুদিরে গালি দিলে, সাইদি সাহেবকে গালি দিলে, নিজামী সাহেবকে গালি দিলে, জামাত ইসলামের বন্ধুরা রাস্তায় নামিয়ে যায়, ভালো করে বুঝছো জাতীয় পার্টির বন্ধুরারও তাদের নেতারে গালি দিলে রাস্তায় নামিয়ে যায়, হালাকে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা যার চরিত্রের সাথে পৃথিবীর কোন চরিত্রের মিল, পৃথিবীতে অন্য একজন মানুষের জন্য জীবন দিলে ডাইরেক্ট জান্নাত, সে আর কেউ নয় যাকে আল্লাহ বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ দিছে, ওই মানুষটার আজকে বাংলার জমিনে মাঝে মাঝে বাজান কিছু কিছু নাস্তিক গালি দেয় গো, দলের কারণে প্রতিবাদ করতে পারি না। ও মাগুরা মোহাম্মদপুরের ভাইরা এবার আমি দেখব আমার কোন মর্দে মুজাহিদ ভাই ওমরের মতো লাভ দিয়ে দাঁড়ায় গেছো, কে আওয়ামী লীগ করো কে বিএনপি করো কে জামাত ইসলাম করো কে জাতীয় পার্টি করো আমার দেখার বিষয় নয়, একটা শুধু আওয়াজ দিয়ে দেখায় দিবা এই মোহাম্মদপুরটা হলো আমার নবীর নামে নাম গো বাবা, আমার নবীর নাম মোহাম্মদ, তোমাদের থানাটার নাম মোহাম্মদ, এই মাগুরা জেলার মধ্যে বাজান একটা সুন্দর নামের থানা আছে সেটা হলো মোহাম্মদপুর, এই মোহাম্মদপুরের জমিনে এই সরের মধ্যে যদি কোনো বেঈমান আমার নবীরে গালি দেয় আজকে দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে দেখায় দিবে, আজকে 22 নভেম্বর আমার আল্লাহর দেখায় দাও হাজার হাজার মুসলমান এই মাগুরা মোহাম্মদপুরে আমার বিশ্ব নবী যদি কেউ একবার গালি দেয় গো ওর জাগায় পুঁজে ফেলবো, জাগায় পুঁজে ফেলবো, কাকে রাজা আসলে কিন্তু হাত হয়ে দাঁড়ায় সিঙ্গেল থাম আল্লাহ কবুল করেন যোর কোন আমি এই বাজান একটা বাজ দিতে হবে
হযরত ওমর যার বাড়িতে বড় হইছে, জাতটা খেয়েছে, নবীর সামনে যখন আসছে কোরআনের বিরুদ্ধে আসছে, তখন ওমর তাকে দুই টুকরা করছে। মারহাবা বলতে পারেন না, আল্লাহু আকবার জোরে বলতে পারেন না। এই হাদিসের দ্বারা কি বোঝা যায়, কিসের কার দল আর কিসের কার মা বাবা? কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, তখন কোন দল থাকবে না। কারণ কবর আমার আগে, কারণ প্রমাণ হয়ে গেছে আমি কবরে যাব, কোন দলের নেতা আওয়ামী লীগের কোন সান্দু আমার কবরে যেয়ে সূরা ইখলাস হাতে আমার একটু দোয়াও করবো না। পারলে আমার 1 কেজি ফুল দিয়ে আইব, আর আমার নেতা মারা গেছে রে, কিন্তু কবরে যে কি পার ওইটা চড়ে দেখছুন নি? সবচেয়ে বড় বন্ধু সে যে কবরের বন্ধু, কথা বলেন না কেন, কবরে যে আপনার বন্ধু সে হলো বড় বন্ধু। আর আল্লাহ বলছেন কবরের বন্ধুর সাথে নেই আমার এখানে ঘুমাই, সেখানে খেতা বালিশ নাই লইয়া হিস মারাবা কোন টুঙ্গির ইস্তেমায় গেছেন খেতা বালিশ তারা, বাবুর হো বাবু আপনি মনে করছেন খেতাটা মাথায় লিয়ে যাবো? সেতে দিন যাই একজন পামুনি, যখন টুঙ্গি ইস্তেমায় ডুববেন সবাই তো তার লিমিটেড খেতা বালিশ লয়ে গেছে, বাবা আমার একটু জায়গা দেবেন এবার ওই পিছনে যান, কতক্ষণ না কেন টুঙ্গি ইস্তেমায় যদি আপনারা খেতা বালিশ না যায় কবরে দিবে না? লাখ লাখ মানুষের মধ্যে আপনার খেতা বালিশ দেয় না, আর ঘুমাইবে না একা ঘরে, ওখানে কে দিব খেতা বালিশ? দিব দিব তোমার। অতএব খেতা বালিশ নিয়ে যেতে হবে, নবীর ভালোবাসা নিয়ে যেতে হবে। খেতা বালিশ হলো 5 ওয়াক্ত নামাজ, ইনশাল্লাহ বলেন আপনার বালিশটা হবে আমার নবীর প্রেম। এখন দিনটা নরম করবেন বাবা, যে কবরস্থান পত্রিকা আয়োজিত মাহফিল, এই কবরে হাজার হাজার মানুষ শুয়ে রয়েছে, আমি জানি মাগুরা কিন্তু আমার এই 25 বছর বয়সে কিন্তু ওয়াজে মাত্র একবার না দুইবার আইছে, আমি জানি আপনার জানা সম্পর্ক জানা আছে, এক সের ওয়াজে ডিস্টার্ব করবে দেখবেন, কিছু কিছু পোলাবান থাকবো, এই পর্দা গুলো দিবেন না, এখনো শীত পরে নাই, শীতের আগে হলে পর্দা দিবেন না, পর্দার পিছনে বইয়া মগা গুলো বিড়ি খায় আর টেলিফোনে কথা কয়, আর দেখবেন পুরুর পুরুর কথা কয়, কতক্ষণ না কেন, যারা ওয়াজের ভিতরে ডিস্টার্ব করে মনে করবেন ওর গোড়া করে ডিস্টার্ব, কোন সন্দেহ নাই, এটা আমার ফতোয়া না বিশ্বনবীর ফতোয়া। এই হাজার হাজার মানুষের মধ্যে যারা কথা কইয়া আলেম ওলামার কষ্ট দিয়া অন্তরটারে ডাইভার্ট করে দেয় অন্যদিকে আমার মনটারে নিয়ে যায়, মনে মনে ভাবেনি ভালো, কোনদিনে ভালো হতে পারে না, সে একসাথে বলতে হবে এই জমিনের মালিককে মাটিতে বইবে না, বলতে কি লাই বুদ্ধ আছে দুলা পড়াইছে কামলা, একসাথে বলেন এই জমিনের মালিক কে? আপনার ঠিকঠাক আছেন তো? এবার আমার দিকে দেখেন, কোন দিকে তাকায় না, আমার কি তেলি আপনারা পাবেন? এই যে 24-25 বছরের মধ্যে আমার আল্লাহ পাক সেই 1999 সালে দাওরা করছি বাবা, আপনি ভাইবেন না আমি 2 দিন আগে মাঠে নামছি, যদিও দেখেন দাঁড়ি মাঝে কম পাকছে, পাকছে কি না পাকছে বলে দিই একটা, আর আমার গোপালগঞ্জ লাগো দেরি করি পাকে, গোপালগঞ্জ লাভ থাকে, এটা বললাম আর কি আপনাদের সাথে। আসলে বাবা দাড়ি মাস পাকা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাকা, এটা আল্লাহ পাকের কুদরত, এবং কিছু কিছু বংশের ধারা আছে এগুলো দেরি করে পাকে, কেউ আবার দেখা গেছে বিয়ের আগেও পাকে, কথা ঠিক না ভাই? অনেকে দেখবেন উপরে নিচে সব জায়গায় পাকছে, হালাকে বয়স 35 বছর আছে না নাই, হালাকে তার দাদা 80 বছর বাঁচছে অর্ধেক পাকছে, এমন আছে না? শুধু একসাথে বলবেন বাবা এই দাড়ি মোজ দেন আমার নবী, আমার নবীর মাত্র 29, আমার নবীর মাত্র 19টা দাড়ি মোজ পাকছে, 19টা 63 বছরের জীবনের মধ্যে 19টা দাড়ি মোজ পাকছে, বুখারীতে দেখবেন, সামাইলে তিরমিজিতে দেখবেন, বানানো কথা আমি বললাম, আর হযরত আবু বকরে পাকছে মাত্র 14টা, হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যে বোর কাছে আছে এখানে কইলে যদি আবার গুণ হয়, এই হযরত ওমরের দেখেন ইন্তেকালের আগে আবার প্রায় অর্ধেক পেয়ে গেছে, হালাকে আমার দিক থেকে আমার নবীর চাইতে আবু বকরের বয়স মাত্র 2 বছর 3 মাস 10 দিনের ছোট আবু বকর, হের পাকছে 14টা আর আমার নবীর পাকছে 19টা, সুবহানাল্লাহ বেহেন্দে, তো 19টা দাড়ি যখন আমার নবীর পাকছে, প্রথম যখন আমার নবীর প্রথম পাকছে এই মোসের এই জায়গায়,
একটা মুস পাচ্ছে। পাকার পরে আয়েশা বলতেছে, হুজুর আপনার এই মুসটা খারাপ দেখাচ্ছে, উঠিয়ে দিই। দেখবেন অনেক মহিলা আছে, জামাই যদি দেখবেন এই কি থাকে, জোয়ান থাকে, স্ত্রী যদি মোটামুটি একটু বয়সে থাকে, অথবা স্বামী যদি বয়স হয়, স্ত্রী বয়স কম হয়, কয় তুমি কলব লাগাও, তাহলে তুমি আমার লাগে গেলে কবে তোর জামাই বুড়ো হয়ে গেছে, বুড়ো আমা কি হয়ে তোর বাপের মতো দেখা যায়, এই লজ্জা কয় তাহলে আর দেখবো না কিছু নাই, ডেলি কিলিন ফোম শেভ করে, ডেলি মগায় ফোম শেভ করে, কথা বল না কেন, ওই যে পাইকে গেছে গা। হালাকে পাকে কি কারণে জানেন, একটা মাত্র কারণে, সেটা হলো আপনি যত মেডিসিন এই দাড়িতে লাগাবেন তত বেশি পাকবে। এই যে আলিমুল আমার দাড়ি দেখেন, চল্লিশ আম্মার সব হিসাবে, আহা 104 বছর বয়স, তারপরও ভিতরে ভিতরে একটা দুইটা কাঁচা আছে আল্লাহর কুতুবের। এই যে আলিমুল আমার দেখেন 60-70 বছর বয়স, তারপর অর্ধেক পাকে, পুরোটা পাকে না, কারণ এই দাড়িতে জীবনে আলেম না খুল লাগায় না, জীবনে বেলেট কেমনে লাগায়, ওই যে আমার মাওলার দেয়া দাড়ি উঠছে তো উঠছে, এই দাড়িতে কিভাবে খুন লাগায়, আমি ইলিয়াসুর রহমান জিয়াদি জীবনে মারি নাই। ও আমারটা সাসিরে দিয়েছে, বড় নজর করবেন না, আল্লাহ মনে রাখবেন, মান কথা লিহায়াতি কান্নাম উনুকিহি, যারা দাড়িতে খুন লাগায় সে যেন আমার নবীর কলিজায় খুন লাগায়। এই সুন্নাতটা আপনি কি জানেন, দাড়ি রাখা সুন্নাত না, দাড়ি রাখা ওয়াজিব, যদি আমার নবীর আয়াতকে বিশ্বাস করতে, আল্লাহর কোরআনের 100% নবীর ইত্তেবা, নবীর সিরাত সূরা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব। এই দাড়িটা নবী শেয়ার ইসলাম, নবী কিছু কিছু সুন্নাত ছিল, দাইমি সুন্নাত, যেগুলো নবী জীবনে কোনোদিন তরক করতে বলেন নাই উম্মতরে, তার ভিতরে দাড়ি একটা, এই জন্য এটা ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না, আল্লাহ আমাদের কবুল করে, জোরে কেন, আমিন। বাজানদের তালে এবার দিকে আমার দিকে তাকাবেন গো বাবা, নবীর অন্তরে যদি কেউ কষ্ট দেয় তার সাথে আমার কোনো পিরিত থাকবে না। এ যুবক ভাইরে, এখন আমি আপনাদের সামনে বলে দিতে চাইব, আমার আল্লাহ একটা কথা কোরআনে বলছে, ফালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার দিন কামের জন্য শাহাদাতের সুযোগ পান করবে, নবী তাদেরকে আপনি মৃত্যু বলবেন না। কেন এই আয়াতটা নাজিল হলো বাবা? এই আয়াতটা নাজিল হয়েছে বদরের যুদ্ধের আগে, বিশ্বনবী বলে দিলেন সাহাবীরা, রে আমার জীবনে কোন যুদ্ধ, এত বড় যুদ্ধে আমি নবী যাই নাই, আমি কারো বিরুদ্ধে তরবারি ধরি নাই, আমি কারো বিরুদ্ধে একটা সরকারিও মারি নাই, আমার মারার জন্য মক্কার সব বেঈমান গুলা রেডি ছিল, আমি কাউকে জীবনে মারি নাই, আমার জীবনে একজনকে শুধু একটা আসার মারছিলাম, নাম তার রোকানা, নাম কি, জোরে কম, হিজরাতে 6 বছর আগে বদরের যুদ্ধ হয়েছে তো বাবা, হিজরাতে 3 বছর পরে বা 2.5 বছর পরে বা 2 বছর পরে, আর রুকানার নবী আসার দিছে হিজরাতে 6 বছর আগে, মারহাবা বলেন, আরো জোরে, সব মক্কা সব বেঈমান গুলো একসাথে পণ করছে, কয় মোহাম্মদ রে এইভাবে পারা যায় না, পারা যাবে ওর সব কায়দা মতো একটা সাইজ করে দেবো, কয় কেমনে, এ ভাড়া করে লয় তো এমন থেকে কারে, কয় রোকানারে বাড়ি করে দে দিছে, রোকানারে গাড়ি করে দে দিছে, উতমার স্বাস্থ্য গুণে বিয়া দিছে, বিয়া দিয়া কঠিন একটা জিনিস একটা ধরাই দিয়া, কয় তোর মক্কার ভিতর বড় নেতৃত্ব দিয়ে দিব, তোর কাজ হলো একটা মোহাম্মদ রে কুস্তি লাগাইয়া একটা আসার মারিয়ে দিবি খালি, আল্লাহ যারা নাউজুবিল্লাহ আস্তে করে হাকো বাড়ি ঘর সিনো কি দোয়া করবো, যাওয়ার আগে লুলা বানাই দিও, আলহামদুলিল্লাহ বলেন তো, এ আমি আবার বলছি আমার নবীরে বল তারা নিয়ে আসছে রোকানারে এমন থেকে ভাড়া করে, ভাড়া করা গুন্ডা, ভাড়া করা গুন্ডা এনে কয়ে দিয়েছে কিছু না, মোহাম্মদ রে খালি তুই একটা আসার মাইরে দিবি, বাকি কাম আমরা করবো, আরো জোরে কর, রোকানা কয় মোহাম্মদের সাইজটা আগে আমার দেখতে হবে,
ও তো বের হয় না, ও তো বের হয় রাত্রে, ও রাত্রে বের হয় তখন আসিস। এখন আমার দিক তাকাবেন, দিলটা নরম করবেন। রোকানার জীবনের এক ফাস্ট নবীর কোরআন শোনাইতে লয়ে আসে, কয় ওই দেখ ওই যে কাবা ঘরের সামনে কোরআন পড়তাছে। এখন রোকানার দাঁত ছিললে আর কয় আপনারা আমার নিয়ে আইসেন, কিন্তু এই লোকটা চেহারা কিন্তু আমি দেখলাম, এই চেহারাটা তো গুন্ডা না। আমি আর ওয়াজ করব না, আমি কি ওয়াজ করব না, কয় সুবহানাল্লাহ। আমি আবার বলছি, রোকানা বলতেছে যে আপনারা আমার নিয়েছেন এই গুন্ডেটারে মারার লেগে, এ চেহারা তো গুন্ডের মতো মনে হয় না। উৎপা কয় বেড়ে ফাইরে ফেলতে পারবো, কিন্তু আমার যে সত্য কথা এটা বললাম, এ তো গুন্ডার চেহারা না। গুন্ডা আমি, আমার দিক চেহারা কি দেখা যায়? আল্লাহ বলতে পারে না দেখলি তো মাথা খারাপ হয়ে যায়, আর দেখলি তো ঝাড়ু দিয়ে বাড়িতে বসায়। আর আমার নবী এমন একটা চেহারার অধিকারী, কোরআন আল্লাহ কি বলে শুনেন, ওয়া ইন্নাকা লাআলা আখলাকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গোটা জিন্দেগীটা জান্নাতমুখী করার জন্য তোমার নবীর চরিত্রই তোমার জন্য মডেল। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে কয় রোকানা লইছে আরে মারার লাগে বাড়া কইরা। রোকানাকে ভাই সত্য কথা আমি কইয়া দেই, এটা গুন্ডের চেহারা না, মারতে কোন মেরে দিব কোন ব্যাপার না। আমার কাছে আমার টাকা দিবেন হুজুর, ওকার খেজুর ওক মেরে দিব। যারা গুণ দেয় কোন মা বাপ আছে, এই জন্য যে দেখবেন যারা ডাকায় এরা হায়াত পায় না। হাদিসে আসছে যারা সন্ত্রাসী এরা বেশি দিন হায়াত পায় না, এরা মরে খুব তাড়াতাড়ি, হয়তো র্যাবের গুলিতে, নাহলে পুলিশের পিটানি নিতে, নাহলে জনগণের পিটানি খাইয়া, অথবা মহিলা গো দা কোট খাইয়া। কথা বল না কেন, এটা আল্লাহ রসুলই বলছে, যারা ডাকায় চোর গুন্ডা নিশাখোর এরা বেশি দিন হায়াত পাবে না। এবং এগুলো জানাজা করতে নবী না করছে, আমি মাঝে মাঝে রুমাল সেলাই করতাম, আমার হাতের থেকে সোনামুখী সুই ছোট্ট ছোট চোখে বাঁচত না, এত ছোট ছোট সুই, ওই সুই আমার হাত থেকে পড়ে যেত, খাটের নিচে ছিটচা পড়ে যেত, তা তৈরি থাকতো না অন্ধকারে, মাঝে মাঝে মসজিদের বাতি দিয়ে সেলাই করতাম, যখন সুইটা পড়ে যেত আর তেল নাই তালাশ করতে পারতাম না, তখন আমি অপেক্ষায় থাকতাম আমার নবী তো 12টার পরে আমার ঘরে আইবে। আমার নবী ঘরে, আমার নবীর চেহারার আলো দিয়ে আমি সুই তালাশ করে পাইতাম। মা আয়েশা বলেন, আরো বলেন, আলেমের আমাকে জিজ্ঞেস করেন বুখারীর হাদিস, এ দুনিয়ার মানুষ রে, ইউসুফ আলাইহিস সালাম রে দেইখা 70 জন মহিলা লেবুর পরিবর্তে আঙ্গুল কেটে ঝুলাই দিছিল, আর ওরা যদি মিশরের মহিলা আমার নবীরে দেখতো, আমার স্বামীরে দেখতো, ওরা আঙ্গুল কাটতো না, ওরা গলা কেটে ফেলত। আর তোমরা আরো শোনো, দুনিয়ার সূর্য পূর্ব গগন থেকে পূর্ব দিক থেকে সকালবেলা উঠে, আর আমি আইসা সূর্য রাত 12টার পরে উঠে, 12টার পরে উঠে, 12টার পরে উঠে। আজকে আমার সেই নবীর চরিত্রহীনকে গালি দেয়, আসাদুল নামে একটা বেসরমা জানবে, সে বাংলাদেশের বাহিরে বসে বলে নবী মোহাম্মদ মক্কার ডাকায়, নবী মোহাম্মদ ছিল পরিকিয়ার মাস্টার, নবী মোহাম্মদ তার ফুফাত বন্ধে প্রেম করে বিয়ে করছে, আয়েশার বান্ধবী বিবাহ করিয়া নবী মোহাম্মদ এখন বাইসে থাকলে ফাঁসি হইতো। এ বেজরমার বাচ্চা, তুই পৃথিবীর যে প্রান্তে থাকবি খ্রিস্টান দেশে থাকতে পারবি, মুসলমান যেই দেশে যাবি ওই দেশে তোর পূজা ফেলবে, ওই দেশে তোর পূজা ফেলবে, পারলে মায়ের ঈশ্বর দুধ খেয়ে থাকলে বাংলার জমিন আইয়া যা, মোহাম্মদ পুরো জীবন দিন তোর পায় কুত্তার মতো কুমায়া ভাগা দিবে, কথা ঠিক না বেঠে। আল্লাহ তোরে কবুল করুক, মর্দে মুজাহিদ বানায় দে। এই ছেলেটা এতটুক ছেলে এমনি দাঁড়ায় নাই, ওই এমনি দাঁড়ায় নাই, কিন্তু ওরে দাঁড় করাইছে, নবীর ইশকে দাঁড় করাইছে। ওই যে মাঝে মাঝে যুবকগুলো দাঁড়ায় যারা নবীর ইশকে দাঁড় করায়, এরা ছিল বিলালের মতো ইশক, এরা ছিল জাহিদের মতো ইশক। কোরআন শরীফে কোন সাহাবীর নাম নাই, একজন মাত্র সাহাবীর নাম কেন কোরআনে আসছে?
ফালাম্মা কজা যায়দু মিনহা, ১৬ লক্ষ সাহাবীর মধ্যে কার নাম কোরআনে নাই? একজন মাত্র সাহাবীর নাম কেন আল্লাহ কোরআনে ডাক দিল? কারণটা কি প্রেম করছিল? এটা একমাত্র প্রেম করছে যায় আমার নবীর জন্য জীবন দিছে, আল্লাহ তারে খুশি করছে কোরআনে একটা আয়াত দিয়ে ডাক দিয়া। কষ্ট হইতেছে বেশি রাত করে শুধু আমার দিকে তাকা নাই, জমিনের মালিক কে? আল্লাহ। এখন আছে না না বুড়ো হয়ে গেছে? আল্লাহ আছে আছে আছে। নবীর প্রেম যার অন্তরে থাকবে ওই লোকটা হাসতে হাসতে নবীর দেখতে দেখতে মৃত্যুবরণ করবে। শুধু তাকা চোখ, এ লাল, এ এ লাল সাদরে পরে কিন্তু ধরে না, আমি কিন্তু আস করবো না, ওদের গেল লই গিয়া করবো নেওয়া যা ওরে ধাক্কা লই, এ ভলান্টিয়ার ধাক্কা গো হাত দে, ধাক্কা দিব আইসি কে ওরে আইতে খুশি দেবে একবার জাকা দে, এ কেন ধরে বিধি করতে হবে বসা, এত কষ্ট করে আমার আসল খারাই চলে গেল, এই ধারা কাল সেটে লেখা রয়েছে একসাথে বলি আমি আর মতো 10 থেকে 15 মিনিট কথা কম, আর 10 মিনিট পরে আমি বিদায় নেব ইনশাল্লাহ তাআলা। হ হ হ তাহলে একটা শর্ত আমি আপনাদের কথা শুনবো, আমার কথা শুনতে হবে যে উঠবি আর লুঙ্গি টেনে ধরবেন, রেডি? দুইটারে ধরবেন, আমি দেখবো আপনাকে ঠিকই কোরআনের প্রতি প্রেম আছে, আলেমের প্রতি প্রেম আছে, তাহলে আমি ওয়াজ করবো না রে, ঠিকই যাবো, রেডি? আমি খালি কবো রে ধর, এক টান দিয়ে লুঙ্গি রে খুলে দেবো, দেখি ও কেমনে যায়। এই কাম করেন না, পঞ্চ করে গেছি বাবা গত বছর না তার আগের বছর গেছি, এক চাষারে কইছি চাষা কে ওটার চেষ্টা করেন না যে যাবে আর লুঙ্গি টেনে ধরবেন, এক চাষা আশেকে রাসুল আসুল দেখতাম খালি দেখা খালি দেখা খালি তাক বিদায় পরে ওই চাষার সামনে দেখবো মোলা উড়া দেয়া দিছে দর্শে সোসে আর লুঙ্গি টাই না, ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে ছাতা খুইলা পাঞ্জাবি না দেখলে তো বড় মোটা সবই গেছিল, কি যে বিপদে পড়লাম রে ভাই, ওই যুবক লাভ দিয়ে লাগাইছে চাষার ধাক্কা, আর এক চাষাকে তো উঠ লিখকে ও আদা দিছি না উঠ লিখকে, আর পঞ্চ করে ভাষা তো উঠ লিখকে ও আদা দিছি না মারহাবা গন, তাহলে কিছু কিছু আশেকের রাসুল আছে তার ওয়াজে আসে মোনাজাত করে যায়, ঠিক না ভাই? ঠিক, আপনারা আশেকের রাসুল তো ইনশাল্লাহ বলেন তো, আল্লাহ আকবার বলেন, রেডি রেডি? যদি কখনো দরকার হয় জায়েদের মতো জীবন দিয়ে, আমার নামটা তো আর কোরআনে নাজিল হবে না, আমার নামে জায়েদের নাম জানলে কোরআনে উঠছে, আমার নামটা জান্নাতের খাতা উঠাবো ইনশাআল্লাহ। বাজান দেবার আমার দিকে তাকান, রোকানারে যখন ভালো করে খাওয়াইতেছি, ওতনা বলতেছে বুনরে বিয়া দিছি, বাড়ি করে দিছি, গাড়ি করে দিছি, তোরে মক্কার লিডার গিরি দিমু, শর্ত একটা মুহাম্মাদের মাইরে দিবি, রোকানা বলে মারতে পারবো কিন্তু লোকটারে দেখে আমার খুব মায়া লাগতেছে, ঠিক আছে? এই আপনারা মারামারি নির্ধারণ কবে করছেন? কুস্তির কখন? কুস্তির নির্ধারণ করছে 3 দিন পরে, আবু তালেবের কাছে যামু, দরখাস্ত নিয়ে বলবো বাতিদের সাথে কুস্তি লাগবে, এখানে সাইন দাও, কারণ ওর বাতিজা এমন বাড়া বাড়ছে, পরে এই প্রসেসিং ছাড়া এই কায়দা ছাড়া মক্কার থেকে তাড়ানো যাবে না। ও খালি কয় ও হুয়া মাআকুম আইনা মা কুনতুম উদউ আস্তাজিব লাকুম, আল্লাহর ডাক দিতে দেরি আছে শুনতে দেরি নাই, আল্লাহ সবসময় মানুষের সাথে থাকে, দেখি ওর আল্লাহর সাথে থাকে কিনা, নাউজুবিল্লাহ বলি না। আবু তালেব বাড়িতে আসো, এখানে একটা সাইন দাও, কি সাইন? তোমার ভাতিজার লগে আগামী কালকে কুস্তি লাগবে, কের কুস্তি? মোহাম্মদ যদি না পারে ওর লগে বলে খালি আল্লাহ থায়, আমার লগে আল্লাহ থায় না, ও কাবার মালিকের খালি দোহাই দেয়, ঠিক আছে? দেখা যাক আল্লাহ কেমন থায়, এখানে সাইন দাও আগামী কালকে কুস্তি লাগবে, যদি মোহাম্মদ রোকানার সাথে কুস্তিতে হাইরে যায় মাইরে খেলাই দেবে। আবু তালেব কয় যদি রোকানা হাইরে যায়, কয় কিছু হয়ে বলে দল ক্ষমতা থাকলে যা হয়, কথা ঠিক না ভাই? যারা আওয়ামী লীগ করে কোনো মামলা নাই এদের নামে, আর যারা বিএনপি করে জামাত ইসলাম করে গাড়ি পরে পল্টনে মামলা খায় মোহাম্মদ, কতক্ষণ না গায়, এই যে সিল লাইলা না এটা বিএনপির আমল করছো সান্ধু, বেড়া মোহাম্মদপুর রাজনীতি রাজনীতি করে না, দেখা যাইতেছে বেড়া হেনে বয়ে রয়েছে বিএনপির আমলে, আওয়ামী লীগের বেড়ার মামলা দিয়ে দিয়েছে,
কথা ঠিক না বেটি? ওইটা দেখা যাইছে না আওয়ামী লীগ এলাকা করে, আবার আওয়ামী লীগ যখন যাবে ক্ষমতার দিয়ে বিএনপি এলাকা করবে, এটার নাম রাজনীতি না, এটার একটা প্রচার নীতি। রাজনীতি তাকেই বলে যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আল্লাহ কবুল করেন যার কোনো আমিন। তো বলতেছে রোকানে না পারলে কিছুই বলে, এই কথা বলতে দেরি আছে। আবু তালেব বলে শোন, জীবন যা কার থাক, জীবনের বিনিময় হলো আমার ভাতিজার সাথে যদি তোর রোকানা না পারে পরেরটা পরে বোঝা যাবে। যা তোরা কুস্তি লাগাবি কুস্তি লাগা। এই কথাটা বলতে দেরি আছে, আবু তালেব কিন্তু আর ঘরে বসে থাকে নাই, কারণ আমার নবীকে তার জানের চাইতে বেশি ভালোবাসতে গো বাবা। এ যুবক ভাইরা রে, নবী আমার ছোট্ট কালেমা হারিয়েছে, বাবাকে জীবনে দেখে নাই গো বাবা। যখন বাবাকে দেখে নাই, মার আদর পায় নাই, এই মানুষটার অন্তরটা তো ক্ষত বিক্ষত হয়ে গেছে। এই মানুষটার লালন পালন করছে তার কলেজার টুকরা চাচা। এই চাচা যখন ঘুম নাই, মোহাম্মদ কে এইভাবে কুস্তিতে হারায় দিবে, তারে দেশান্তর করায় দিবে, দুনিয়ার কোন আপনজন চায় না বাবা। এই কথা বলতে দেরি আছে, রোকানা দরখাস্তটা নিয়ে শ্বশুর বাড়ি চলে গেলেন। আমি গুনাগার দেখেছি, সেই বাড়িটা আল্লাহ আমাকে 2004 সালে দেখিয়েছে। এ বাজান মা খাদিজার বাড়ি, যে মা খাদিজার বাড়ির সামনে দাঁড়ায় ডিক্লার দিছে ভাতিজা আছে না নাই। মা খাদিজা ঘরের দরজার সামনে দাঁড়ায় বলে, বাবা গো আমি আপনার একটা কথা বলি, আপনার ভাতিজা সারাটা দিন দাওয়াত ও তাবলীগের কাজ করিয়া, কোরআন কোরআন প্রতিষ্ঠার কাজ করিয়া সারাটা দিন একটু কষ্ট কেলেস করে ঘুমাইতে গেছে, এই রাত্রে তাকে জাগ্রত করা যাবে না। যা বলার আমার কাছে বলিয়া যান, সকালবেলা আমি পার্সেল করে দিব। আবু তালেব বলে, বৌমা তোমার কাছে বললে চলবে না, ভাতিজার কাছে বলতে হবে। ও বৌমা, আজকের রাতটা কুরাইশ বংশের জন্য অনেক বড় মান সম্মানের ব্যাপার, তুমি ভাতিজাকে একটু ডাক দিয়ে নিয়ে আসো না। নবী আমার দোতলা থেকে নামতেছে, ইনদিমিন টাইমে আবু তালেব বলতেছে, চাচাজি এই রাত্রে কিসের এত আলাপন? ও চাচা, আপনি যেটা বলার জন্য আমার দরজায় দাঁড়িয়েছেন, একটা কবি আপনার কাছে গেছে, আর একটা কবি জিব্রাইল আমার কাছে পৌঁছেছে। দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষকে জানাইলে জানে, আর আমার দুনিয়ার মানুষ সংবাদ দিতে হয় না। মায়ান থেকে আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুয়া, আমার কাছে ওহি আসে। আপনি যা বলতে আসছেন আমি বলে দেই, আমি দেখবো আশেকের রাসূলের চোখে এক ফোঁটা পানি আসে কিনা। ও বাজার, এই বাজার মধ্যে কার জানু মা নাই বাবা নাই বাবা। এই যে যেই ছেলেটার বাড়িতে আমি খাওয়া দাওয়া করলাম, ও বলে হুজুর আমার এই বয়সে মা হারাইছি বাবা হারাইছি। আমি জিরো আমার খাওয়ায় আর বলে বুঝুর আমার এই ছোট ছেলেটার আমি আলেপ বাড়াব। ও যখন ছেলেটারে আমার কাছে নিয়ে আসে, হুজুর আপনার প্লেটের একটু খাবার আমার ছেলেটারে দেন, হইতে পারে আপনি মুসাফিরের মুখের খাবার খাই আমার ছেলে ডালে হতে পারে। তখন এবার মনে পড়ে গেছে আমার মা বাবার কথা, আমার মা বলতো আমার মসজিদের ইমাম সাহেব দাওয়াত খাওয়ায় বলতো, হুজুর এক লোক বা খাবার প্লেটে রাইখে না ভাই নিয়ে আসি আমি খাওয়াবো। কই গেল আমার মা, গোপালগঞ্জের জমি ঘুমিয়া জুমা।
এই কবরস্থানে এই গ্রামের পাচুড়িয়ার চর পাচুড়িয়ার কত ভাইয়ের মা ঘুমায়ছে, কত কলিজার টুকরা ভাইয়ের বাবা ঘুমিয়েছে, জোরের ভাই ঘুমায়ছে, একই মায়ের পাড়ের পাঁচটা ভাই ছয়টা ভাই, বড় ভাইরে রাইখে ছোট ভাই কবরে চলিয়া গেছে বাবা, দুনিয়া আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই বাবা। ওই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, যেই মানুষটা নবীর প্রেম দিয়া তার চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলবে মালিক মৃত্যুর সময় ওই দরুদি নবীর একবার স্বপ্নে দেখতে চাইব, যাইয়া দেখো আসে কি নবী, যারা আছে এখন সরমুনার মাঠে বয়ান শুরু হয়ে গেছে, আল্লাহর কুতুবীর বয়ান শুনে মাঠে জাহান্নামের ভয় কেমনে চিল্লাবে সরমুনায়, যাইয়া দেখো বাজান উজানের মাঠে যাইয়া দেখবা আল্লাহর পাগল গুলা কেমনে চিল্লায়। গৌহানডাঙ্গা মাদ্রাসার মাহফিল হবে এই মাসের ৩০ এবং ডিসেম্বরের ১ তারিখ গৌহানডাঙ্গা মাদ্রাসার মাহফিলে যাইয়া দেখো আল্লাহর পাগল গুলা কেমনে চিল্লায়। আমি তোমাদের দুটা পাও ধরে বলে যাই যুবক রে, এই দুনিয়া থাকার জায়গা না, ওই যে আমার দাড়ি বাঁকা বাজান না কান দে, ওই যে আমার যুবক ভাইরা যাদের বাপ নাই তারা কান দে, আমার আলেম ভাইরা কান দে, যে আলেম ভাই মা বাবা হারিয়েছে, আমরা যেই ছেলের মাথায় পাগড়ি দিয়ে দিলাম আমি গুনাহগার। বাজান আমি গত কয়েকদিন আগে রংপুরে একটা মাহফিলে ১৩টা ছেলের মাথায় পাগড়ি দিছি, একটা ছেলেরে ওই মাদ্রাসার মুতামিম বলে তুই কিছু কথা কহ, আল্লাহর কোরআন ধরে বলছে আল্লাহর কসম, ওই ছেলেটা ভাই করব হাতির কাঁধ দেয়ার কয়, আপনারা তো ৩০-৪০ হাজার মানুষ আসছেন মাহফিলে, আমার ১২ জন বন্ধুর বাবা আসছে পাগড়ির অনুষ্ঠান দেখতে, আমার কেউ আসে না, ওই ছেলেটা কান দেওয়ার বলে আমার বাবা আজ থেকে ৬ বছর আগে মারা গেছে, আমার বাবা বলছিল আমার হাফেজ বানাবে, কিন্তু আজকে আমার মাথায় পাকড়ি জিহাদ হিসাব ছিল আমার বাবা দেখতে পারল না। এই ছেলেটার কথা শুনে মাহফিলে এমন কোন মানুষ নাই বাবা রংপুরে ওই শিও বাজারে কান্দে নাই, বাজান এই যে আমার আলিম ভাইরা বইয়া বইয়া কেন কান্দে জানুনি, আমি ইলিয়াস রহমান জিহাদিও যেদিন পাকড়ি নেই আমার আলিম ভাইরা ওই গোবরডাঙ্গা মাদ্রাসায় ১৩০ জন ছেলের মাথায় পাগড়ি দিছিল, সবার বাবা মা গেছে আমার কেউ যায় না, আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই গো এই পৃথিবীটা ব্যতিক্রমী বাবা মুসাফির খানা, আইজ আছি কাল নাই, বাহাদুরে করে কোনো লাভ নাই রে যুবক, দুনিয়ায় কত বাহাদুর দেখলাম মোটর সাইকেল চালাইতে যাইয়া অটো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে মাথার মগজ এক জায়গায় ওর বডি আর এক জায়গায়, এই যে কয়েকদিন আগে একটা আলেম মাহফিল করে মোটর সাইকেল নিয়ে আসতেছিল বাবা অ্যাক্সিডেন্ট করে বিবাড়িয়ে মারা গেছে বাবা, এই যে আমার কালীগঞ্জ কেরানি গঞ্জ কালীগঞ্জের একজন বক্তা ছিল আপনারা দেখছেন মাহফিল করে আসার সময় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আরে মাত্র ২ বছরের একটা মাইয়া ৬ বছরের একটা মাইয়া রেখে বক্তাটা মারা গেছে, আমার আলেম ভাইরা কলিজার ভাইরা আপনারা তো কবরে গেলে আরামে ঘুমাবেন, কারণ এই কোরআনকে বুকি নিয়ে আজকে ধরেন করে মানুষের কত প্রবঞ্চনার পাত্র হন, ইমামতি করা আর জেলখানায় থাকা ১ নম্বর, সভাপতি নামাজ পড়ে না, বদমাইশটা আজান দিতে দেরি হইলে ওর চোখে ঘুম নাই, শয়তানরা ঘুমায় না, সুদ ঘুষ খাইয়া আজান দিতে ২ মিনিট দেরি হইলে সকালবেলা এসে ইমামরে বকাবাদি শুরু করে, হারামি তোরে জুতা দিয়ে বাইরে তোরে কপালে সারা ফাটালাবো হারামি কথা,
তুই নামাজ পড়স না, তুই ট্যাবলেট খাই তোর ঘুমা হয় না, আর ইমাম বেড়া কোন রকম খাইয়াই ঘুমাইয়া যায়, দুই মিনিট দেরি হইতেই পারে, তুই তারে জারি দেস। একটা ছেলে আলেম বানাই দেখ, আলেম বানানো কত কষ্ট, একটা ছেলে হাফেজ বানাই দেন কত কষ্ট, তুই পাইকারে দামে হাফেজ রে গালি দেস, আলেম রে গালি দেস, তোর থাপড়াইতে থাপড়াইতে কাল লাল বানাই ফেলাবো হারামি কোথা কার। কষ্ট হইতেছে, আর মাত্র দুইটা মিনিট কথা বলবো, জীবন যা কর্তব্য। কোন আলেমকে যদি মোহাম্মদপুর থানায় অপমান করে ওর গলা চিপে ধরবে, আলেমুল আমার রাজি আসো না নাই, আলেম না সংগঠন করে এখন আলেমুল আমার দুর্বল নয়, আলেম না সবল, কোন বেইমানকে কেতাবার টাইম নাই, আলেমের বিরুদ্ধে যেই কথা কবো আর পিটাইয়া দুলা বানাই ফেলবেন রাতের অন্ধকারে, আরে পিটানো যায় আছে আর রাতের অন্ধকার ওর বাড়িতে যাইয়া শিং কাইটা ওর বাইরে লুলা বানাই দিয়া ঘরের মধ্যে। মান আক্রাম আলেমান কান্নামা আক্রামানি, আমি বলি নাই ফতোয়া দিয়ে যাই বেটা, বিশ্ব নবী বলেছে যারা আলেমকে গালি দেয় সে আমারে গালি দেয়, তো নবীরে গালি দিলে যদি তারে মাইরে ফেলানো যায় তাকে আলেমরে গালি দিলে ওর মাইরে ফেলানো যায় না। কষ্ট হইতেছে, টাকা ওইদিকে আলেম তোমার বাড়ি খাই আলেম হইছে, তুমি আলেম রে গাড়ি দাও, আলেম রে আজকে মাদ্রাসার মহতাম আমরা কমিটি রে চালাইতে চালাইতে বেড়ার অঙ্গার বানা হেলা, তোর বাপের টাটা খাইয়ে বেড়া আলেম হইছে, তুই তারে গালি দেস, তোর মাদ্রাসার জিম্মাদারি নিছে বেটা শুকর কর, কথা বল না কেন, এ ছয়টা সাতটা ছেলে রে হেফজোখানায় হাফেজ বানাইতে বেড়ার গিরার গিরার আড়া সুদে গেছে বেটা, এই গিরাটা বাস করে নামাজ পড়তে পারে না, বইতে বইতে হেফজোখানায় একজন হাফেজ, তুই তারে গালি দেস, তুই একটা রাত ডিউটি করে দেখ, এ ছাগলের বাচ্চা পালা আর হেমসখানার ছেলেদেরকে পালা একরকম, জানো হেমসখানার ছেলেরা কত দুষ্ট, এই দুষ্টগুলোর গরুর মতো ছাগলের মতো বাইন্দা বাইন্দা পিটাইয়া হাফেজ বানানো কত কষ্ট, এটা একটা হাফেজ জানে খালি আলেম গালি দেস, তাকাই দেখ একটা ছেলের আলেম বানাই দেখ, একটা আলেম বানাই দেখ, তারপরে বুঝবি একটা ছেলের আলেম বানানো কত কষ্ট, বাবার কিরা যায়, বাবার স্যান্ডেল যায়, বাবার টাকা যায়, এরপরও হিরুনসি হয়, কষ্ট হইতেছে, এই যে ওসি ওসি যার বাবা জুনাই বাবুনাগুরে জেলখানায় নিয়া রিমান্ডে দিয়া কইছিল তোরে গরম ডিম দিব তোরে 86 বছর বয়সে, তার মাইয়া ওরে গরুর মতো ভাগা দিছে, কতক্ষণ না কেন, ওসি দোষ না, ওসি যেদিন ওর বাপের মারে ইতিহাস দেখ বেটা মেয়েটার দোষ দাস কে, আইন হাতে তুলে সেই জন্য ঐশ্বরে তার বাবারে কইছে আব্বা আমি সে কলে যাব তুমি আমার সাথে যাও, তখন আব্বা ইউনিফর্ম পড়তেছে পুলিশের পোশাক, বলে আমার কাজ আছে আমি যেতে পারবো না, তোমার মাকে নিয়ে যাও, মা তুমি চলো না আজকে সব বান্ধবীর আজকে অনুষ্ঠানে যাবে তুমি চলো, বলে আমার কাজ আছে তোর বাপের আব্বুর কাজ আছে সরকারি, মা বলে আমারও কাজ আছে আমি যেতে পারবো না, ঐশ্বী তখন মনের মধ্যে একটা ফোন দিয়ে আঁটলো তোরা যদি আমার সুখ দুঃখে নাই থাকো তোকে দুনিয়া রাখবো না, ওই রাত্রি বাবা মারে জবাই দেয় ঘুমের ওষুধ খাওয়াইয়া, এই জন্য ছেলেমেয়েরে মানুষ করা অনেক কঠিন, ছেলেমেয়েরে মানুষ করা অনেক কঠিন, আজকে মেয়েটা ফাঁসির কাছে ঝুলতাছে, কারণ মেয়েদের ফাঁসি দেওয়ার কার্যকর করার বাংলাদেশে আইন এখনো হয় নাই, কোন মেয়েকে ফাঁসি আজও কত দেয় নাই, কিন্তু ফাঁসির কাস্টরিতে আছে, ফাঁসির অপেক্ষায় আছে, যদি আইন চালু হয় ফাঁসি হয়ে যাবে হয়তো, এই মিন্নি সহ ঐশী সহ অনেক মেয়ে ঝুলতাছে ফাঁসির কাস্টে, জন্য পুরুষের হয়েছে মহিলাদের হয় নাই, বিদায় দিতে পারতেছে না, কিন্তু মনে রাখবেন এই মেয়েটা কেন বাপ মায়ের জবাই দিছে, একটু তাকায় দেখেন না, যদি এই মেয়েটারে মাদ্রাসায় পড়াইতো তোমার কোরআন শিক্ষা দিত জীবনে কোনোদিন মা বাবার উপরে অস্ত্র ধরত না, কষ্ট হইতেছে, আর মাত্র 5 মিনিট ছাড়া রায় তুমি থাকবা, তুমি থাকবা আমার জানা আছে, দুনিয়া সব মেনে নিব, কোন আলেমরে যদি গালি দেয় আমার নবীদের গালি দেয় মেনে নিব না, সে যে দলেরই হোক, আমি আমার আওয়ামী লীগের বন্ধুদেরকে বলে যাবো তোদের পায়ে হাত দিয়া, বিএনপির বন্ধুদের বলে যাবো আপনার মসজিদের ইমামকে যদি কেউ অপমান করে আপনি যদি কমিটিতে নাও থাকেন বাঘের মতো জবাই পাবো তাদের বিরুদ্ধে, মানে আক্রামা আলেমান কান্নামা আক্রামানি, মানে হাব্বা আলেমান কান্নামা হাব্বানি, কোন আলেমান ও মুআল্লিমান ও মুস্তামিলান ও মুহিব্বান আল্লাহু আকবার জোরে বলতে হবে, নবী তিনটা হাদিস আমি পড়েছি, নবী বলেছেন যার আলেমকে সম্মান করে সে আমি নবীরই সম্মান করে,
যে আলেমকে ভালোবাসে আমারে ভালোবাসে, পাললে আলেম হয়ে তা না হলে তালবে আলিম হয়ে তা না আলেমকে একসাথে খাবার খাবো। ওলা তখন খামেস পাঁচ নম্বর যাইসটা জাহান্নামে যাবে। আমি রবি তোর সেন বোনা। অতএব আলেমরা যদি এত ভালোবাসতে বলে আপনি আলেমের পক্ষ নেবেন? আজকে আলেমরা নির্যাতিত বাংলাদেশে কথা বলে না কেন? পরিমনির মতো একটা নকচুকি তারে কোডে উডায় মনে হয় শ্বশুর বাড়ি। আর মামুল হক ছোট্ট ছোট্ট পিসকি পিসকি আলেমুলা মারে, গরুর রশি বাইন্ধা গরুর মতো করে উডায়। এটা যদিও দেখবেন অনেক পুলিশ ভাইয়ের অন্তরে ক্ষত হয়, কারণ ও তো মুসলমানের সত্তা, ওর অন্তর কষ্ট লাগে। দেখবেন মুহাদ্দাস ইবনে মুহাদ্দাস, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, বাংলাদেশের সর্বপ্রথম প্রথম বুখারী শহরে লেখছে তার বাবা আল্লাহ বাদিস বাবা। আবার পুলিশ ভাইরাও বুঝে এটা ঠিক না, কি করবে? তারা তো উপরের মহলের সাথে হাত বাঁধা, যেই পুলিশ তারে হাত পা বেরি বান্ধা আনে ওরও কষ্ট লাগে। কথা বলেন না কেন? জল জ্বলন্ত মানুষ জেলখানা গেল, আজকে সে লাড়িতে কেস ভর দিয়া কোটখানায় উঠে কষ্ট হইতেছে, আর মাত্র তিন মিনিট। মাগুরার আশিবান আসে, আর মাগুরা আমি দাওয়াতেই হই না, বহু তেল নাই আনছে আমার। শুধু একটা কথা বলতে হবে, জীবন যা কার থাক ওর বেইমানের সাথে আপোষ চলবে না। দুনিয়া তো বাঁচবো না, মেয়ে বাঁচবো কয়দিন? সাতা ক্ষমতা কয়দিন আমার? আমার তো কবর যেতেই হবে, ঠিক না? ঠিক, কবরে যাবো তো বেইমান গুলোর সুদা করে মরবো। আল্লাহর কাছে বলতে পারবো তোমার নাইবে নবীর পক্ষে কাজ করছে আল্লাহ। কষ্ট হইতেছে আবু তালেব কয় যা কালকে দেখাও, বাতিজা যদি না পারে আমি বাতিজার এই দেশ থেকে এমানে পাঠাই দেবো, অথবা সিরিয়ায় পাঠাই দেবো, অথবা ফিলিস্তিন যেটাকে বলে না এখানে পাঠাই দেবো। আর যদি তোর লোকানো না পারে পরেরটা পরে দেবো, আমি আর রাজি করি। আমার মন মতো হয় নাই, আর একবার বলে দিই, আর একবার টেস্ট করি, রেডি? ভাতিজা যদি না পারে আমি তারাই দেবো, যদি তোর রোকানো না পারে পরেরটা পরে দেখা যাইব। কারণ মোহাম্মদ এই দেশের ভাষ্যমান ছেলে না, মোহাম্মদ এমন একটা ছেলে যে মোহাম্মদের কারণে আল্লাহ নিজে বলেছে লি ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাঈ ওয়াস সাইফ আলম তারা কাইফ ফাআল রাব্বুকা বি আসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। মানে এই সূরা দুটো নাজিল হয়ে গেছে তখন, এখনো পর্যন্ত এই সূরা দুটো কাবা ঘরের দরজার সাথে খোদাই করে স্বর্ণের দরজার উপর লেখা। তখনই আবু তালেব কিন্তু ওই জামানায় খোদাই করে কাবার ঘরে লিখলেই গেছে। এই বাতিজার কারণে সূরা ফিল নাজিল হয়েছে, এই বাতিজার কারণে কুরাইশ বংশের সম্মান বাড়ছে লি ইলাফি কুরাইশিন ইলাফিহিম। তোরা কুরাইশ বংশলারা বাত ও পাইতি নাই, বাতিজার লাগে পাইছো আজকে তারে তারাই দিবি, দেই না তোর রুকার না বললে কি হয়? মারহাবা গো, মারহাবা, আরো জোরে মারহাবা। হালাকে দেখেন আবু তালেব যদি কালেমাটা পড়তো বাবা, এক নাম্বার জান্নাতে আবু বকরের সাথে আবু তালেব থাকতো। কত বড় কাউন্টার দিছে তাদের সামনে, দাঁড়ায় দেখেন। যদি আপনি এরকম আবু তালেবের মতো একটা আলেমের পক্ষে কাউন্টার দেন কোন বেঈমানের বিরুদ্ধে, আপনার জান্নাত আবু বকরের সাথেই হবে। রেডি? রেডি? আলেমরা রেডি হন, এরা রেডি হয় না হোক, রেডি? বাবা তুমি কেমনে জানলা? চাচা আমি না পারলে তারাই দিবে, আর রোকার না পারলে কিছু হইব না, কয় নাই ওরা? কহ চাচা মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জিব্রাইল আমার বলে দিয়ে গেছে ঘুমের মধ্যে, টেনশন করেন না, আমি জীবনে কাউরে একটা থাবা মারি নাই, মারবো জানলে। আমি জীবনে মার খাইছি, মার দেই নাই, কালকে দিউ। আমি মোহাম্মদ অভদ্র না, আমি কালকে অভদ্র হব না, কিন্তু ভদ্রসিত ভাবে একটা থাবুরে দিউ। আবু তালেব তখন বিশ্বাস করে না, বেঈমান তো বাদিজা পারবা তো, ও কি কি কুস্তিবিদ জানো? এ মাইকের আওয়াজ কমাই লিখে ভাই, ঠিক আছে? এই মুসলমানের পোলা দেখবো আশেকের রাসূল কয়জন আছে, নবীর জন্য কার অন্তর এখন কাঁদে? একটু আগে কাঁদছে না, আবার শুরু করেন কান্না। যদি নবীরে মরার আগে এক নজর বালিশের পাশে দেখতে চান,
এটা আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট হাদিস শরীফের কথা। যারা নবীর জন্য কাঁদবে, আমি নবী তার বালিশের পাশে মৃত্যুর আগে হোক আর জীবনে একবার হোক তার সাথে দেখা দেব। আর আমি যদি কারোর সাথে দেখা দেই তার জন্য জান্নাত কি বলেন? তাহলে জান্নাত যদি অজীব হয় দুনিয়ার থেকে, তো আমলটা করবা না কা সান্দু চাচা? আলহামদুলিল্লাহ বলতে পারেন না, কুড়িগ্রাম একটা বাজার দেখে আসলাম, কমিটি বাজার কমিটি এমন করছে, তাবলিগে দাওয়াত তাবলিগে যাই, কোন দোকানদার যদি আজান শোনার পর দোকান খোলা রাখে আর দোকানের জাব বাইরে ভেঙে লাগে, বাধ্য হয়ে কোন বাজার কমিটির করে সবাই নামাজ পড়তে হয়। আর যদিও নামাজ না পড়ে দোকানে জাপ লাগায় বইয়ে থাকে, আর হিন্দুরাও দোকান বন্ধ করে বইয়ে থাকে। দেখছে সমাজটা কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ কষ্ট দিতেছে না, লং টাইম হয়ে গেছে বেশি, শুধু আমার দিকে দেখেন। ঠিক আছে চাচা যাই যান, ইনশাল্লাহ আগামী কালকে দেখা যাবে, যান বাজান দেবার আমার দিকে তাকাবে না, নবীর জন্য এক ফোঁটা পানি বরাদ্দ করবে না, আমার নবীর তো মা বাবা নাই, ওই চাষাটাই নবীর সব, ওই চাষিটাই মাত্র সব, নবীর নয় জন চাষি এখনো বেঁচে আছি, নবীর চাষিরা বাজান সবাই এক হওয়া গেছে, কিন্তু একটা হারামজাদা চাষি, যেই হারামজাদা চাষির বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা কোরআন পড়েন, তাব্বাত ইয়াদা আবিলাহি ওয়া তাব্ব মা আগুনা দোকান করে ওরে দর কি কয়, এই মহিলা শুধু নবীর বিরুদ্ধে, আর সব আটজন চাষি এক হয়ে গেছে। যদি বাতিজার গায়ে একটা নগের টুকা দেয়, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিবি তখন কালেমা পড়ে নাই, আব্বাসের বিবি বলে আমি উম্মে ফজল, আমি ফজলের মা, আমি আব্দুল্লাহর মা, কারণ আব্বাসের বড় সন্তানের নাম আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর মা, যে ছিল পৃথিবীর রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই মহিলার গর্বে আমি আমি পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির হই নাই মিয়া, মা ভালো তো বাচ্চা ভালো কথা কর না কেন, এই উম্মে ফজল অর্থাৎ ফজলের মা, আব্বাসের চাইটা পোলা, তার ভিতরে বড় পোলা নাম আব্দুল্লাহ, পৃথিবীর জগৎ বিশ্ব বিখ্যাত মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর তায়েফে, আমি গুনাহগার এখনো পর্যন্ত 30 খণ্ড আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাতের কোরআন শরীফ এখনো তাফসীর লেখে এখনো মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস এখনো সংরক্ষিত, মাসের আইসটার উপর লিখে রাখছে তাফসীর দেখে আসবেন, বানানো কথা আমি বলি না, মাসের আষ্টা তিনি মাসের আষ্টার উপর আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর লিখে গেছে, গাছের ছালের উপর লিখে দিয়ে গেছে এখন ওইভাবে আছে, উটের ছালের উপর লিখে দিয়ে গেছে তাফসীর, আজকে সেইটা দিয়ে দিয়ে আমি আমরা মুফাসসির মারাই, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই মহিলার গর্ব থেকে ওই মহিলা কি কয় এখন আওয়াজ দিবা, মহিলার আছে না বইলা পেন্ডে আছে, হে মা হে মা দরকার হয় তোমরা আব্বাসের মার মতো খাড়ায় দাঁড়া, আব্বাসের মা বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের মা, আমরা যদি দেহি মুহাম্মাদের গায়ে হাত দিছে মক্কায় মহিলার গার মহিলার হাতের মায়ের খাইলে আর মান সম্মান থাকবে না, ও গলায় রশি দিয়ে মরবো, এটা হলো মক্কার নিয়ম, কোন মহিলা যদি কোন পুরুষের গায়ে হাত দেয় ও দুনিয়া বাঁচতো না, লজ্জায় মরে যেত, যদি দেহি বাতিজারে কেউ একটা লোকের টোকা দিছে ওগো মুখের উপরে কালো আল্লাহ এই কথাটা এত পছন্দ করছে, আরে এত পছন্দ করছে, আল্লাহ বলে তুই আমার তুমি এত ভালোবাসা দিলি, যা তোর সন্তানদারের জগৎ বিশ্ব বিখ্যাত আমি এমন বানাবো সারা দুনিয়ার আলেম রকম পুলার এলে দুইয়া দুইয়া খাইয়া মুফাসসির হবে। তুই এই তাফসীরটা কেমনে বুঝলি যে কালো পাইলে ডলে দেবো, এটা তো আর কোন মহিলার কণ্ঠে আসলো না, কোন পুরুষের কণ্ঠে আসলো না, যা আব্দুল্লাহ ইবনে আব্বাসের মা ডাক দিয়ে কয় এই গাহেন ওই আবুল হাবের বউ আইবো না, আহেন কি ভাতিজা আগামী কালকে কুস্তির প্রতিযোগিতা নামবে, কেউ তার পক্ষে থাকবে না কিন্তু আমরা চাষিরা থাকবো,
তার চাচাকো মতে একজন থাকতে পারে, সে হলো হামজা। আব্বাস তো তখন কালেমা পড়ে, আব্বাস তো কালেমা পড়ছে হিজরতের পরে, বদরের যুদ্ধের পরে, উহুদের যুদ্ধের পরে আব্বাস কালেমা পড়ে। আমার দিকে তাকান, হুজুরের চাচিরা কিন্তু তলে তলে নবীরে জানের চাইতে বেশি ভালোবাসত। কেন ভালোবাসত? এই কোরআন ধরে বলে দিয়ে যায়, বুখারীর মধ্যে পাবেন উলামা ইকরাম এর আড়াই পৃষ্ঠা একটা হাদিস আছে, হুজুরের চাচি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে উম্মে ফজল থেকে বর্ণিত। উম্মে ফজল বলে, কেন তারে আমরা এত ভালোবাসতাম? ও দুনিয়ার মানুষ জানুনি, আমিনা যেদিন তার বাবার কবর দেখাইতে মোহাম্মদ রে নিয়ে যায়, আমাকে নয় জনের ডাইকে বুকে বুকে